যাদবপুর থেকে কোয়ালিটিটা ভালো পাবো। প্লাস হচ্ছে যে এরা তো রবিবার করেই প্রত্যেকদিন বসে, তো এরা আমাদেরকে ঠকাবে না। এরকম জিনিস কুকুর ঘাঁটছি মেল 10 মাস পর থেকে বসে। গোল্ডেন বাচ্চাটা দেনা আমাদের এসিতে রাখতে হবে নাকি না গরমে থাকবে? আইফোনে করতে নাকি কোনো এক টাকা দাম রেখেছি কি বলছো বলো? বয়স 35। দেবে না 6,000 টাকা ঘুষ দেবে, উনি মেল বাচ্চা নেবে 6,000 টাকা, আবার মেল নেবে 6,000। ওনারা যাদবপুর থেকে এসছে বললেন একটি বার্তা নিল এখানে এলেন কেন? অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে এখানে আসলে ভালো মানে কোয়ালিটিটা ভালো পাবো। প্লাস হচ্ছে যে এরা তো রবিবার করেই প্রত্যেকদিন বসে, তো এরা আমাদেরকে ঠকাবে না। এরকম জিনিসটাই আমরা আশা করি বা আশা করছি এখন মাস করি। বললেন নিতে পারছে কোয়ালিটি বাচ্চা দিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পোর্টেড ডগের বাচ্চা, 5 ফিট হেভি বোন, হ্যাঁ খুব ভালো কোয়ালিটি, গুড কোয়ালিটি, এটা সারা মার্কেটের সেরা বাচ্চা। ফিমেল আছে ওনারা ফিমেল নিল, এবং আমি সবাইকে সাজেস্ট করবো বাড়ির জন্য নিলে অল টাইম ফিমেল রাখুন, মেলের থেকে একজন তোমার নামে ভালো হয়েছে, উনি জোর করে ফিমেল পাচ্ছেন না কখনো না, মেলে অনেক কখনো না, মেলের অনেক প্রবলেম হয়, ফিমেলে নাকি অনেক প্রবলেম, কখনো না, মেলের বেশি প্রবলেম হয়, ফিমেলের যদি একটা প্রবলেম হয় মেলের 10টা প্রবলেম থাকে। যে জানো না ওকে আমার কাছে নিয়ে আসবেন আমি বুঝিয়ে দেবো। মেল ল্যাংটো মাস থেকে কুকুর ঘাঁটছি, মেল 10 মাস পর থেকে অসুবিধা, হ্যাঁ খাওয়ার তাদের পড়ছে খাওয়া।
এগুলো কি আছে এটা কি অ্যানিমাল স্পিস আরে বারো হয় প্রচুর কোলে কোলে ঘুরবে বিঘ্না খাটে থাকবে রক্ষণাবেক্ষণের জন্য কি ধরো আমি তো ধরো দশটায় বেরিয়ে যাই আবার আসছি আটটায় সারা দিনে আপনি ওকে তিন টাইম খেতে দিলে সব থেকে ভালো তাহলে দু টাইম খেলে আর মিডিতে আপনি জল দিতে পারবেন আপনি খাইয়ে রেখে বেরিয়ে গেলে নুন চিনির জল ঘুরে রেখে দিলেন বেশি দিন ওইটা খাবেন আবার আসছি আটটায় খাওয়াবেন